এখন আরাফার দিকে আসে আরাফার রোজা সিয়াম অবশ্যই রাখবেন এটি হচ্ছে রসুর উল্লাহ সালামের সন্ন্যত রসুল সাল্লাম কি সন্ন্যত এমন কি মক্কা বিজয়ের বছর মক্কা বিজয়ের বছর আর বা হজতুল বেদাতে কারণ আরাফার সময় মক্কা বিজয়ের বছর তো রমজান মাসে ছিলেন রমজান মাসে রোজার অবস্থায় ছিলেন ছিলেন না এটা জি হ্যাঁ অনেকেই বলতেন যে নবী সাল্লাম কি রোজা রাখছেন নাকি জি হ্যাঁ নবী সাল্লাম কি রোজা রাখছেন নাকি যদি হাজিরা রোজা রাখবেন না হাজিরা কি করবে না হাজিরা আরাফার দিনে রোজা রাখবে না কারণ আরাফা রোজা সিয়ামের চাইতে বড় আমল তাদের কাছে আছে বড় মেহনত পরিশ্রমে আছে আরাফার মাঠে গরমে খোলা মাঠে কষ্টে সেখানে বাদবন্দি করছে সেখানে দুয়াতে লেগে আছে জিকে রাজকারের লেগে আছে তবে ইস্তিকভার লেগে আছে আর সেখানে অবস্থান করে একটি বড় ইবাদত আরাফায় একটি হজের বড় রুকুন ফরজ আদায় করাতে সেখানে বসে আছে গিয়ে সুতরাং তাদের জন্য সেয়াম রোজা সন্নত নয় বাকি যারা গায়ের হাজি হাজি নয় তাদের সকলের জন্য আরাফার সেয়াম একটি গুরুত্বপূর্ণ সেয়াম যতগুলি রোজা আছে রমজানের রোজার পরে জি হ্যাঁ যদিও উত্তম রোজা মহরমের রোজাকে বলা হয়েছে কিন্তু ফজিলতের যদি পরিমাণ দেখেন তাহলে দেখবেন যে একদিকে মহরমের রোজা আর একদিকে হচ্ছে আরাফা রোজা কোনটার ফজিলত বেশি কেমন করে আরাফা রোজা রাখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসি আলাই আল্লাহ আই ইউকাফেরাসানাতাল্লাতি ক্বাবলাহু বা'দহু আরাফার সিয়াম পালন করলে আমি আল্লাহর কাছে আশা রাখি যে গত এক বছরের গুনাহ মাফ হবে আর আগামী এক বছরের গুনাহ মাফ হবে পক্ষান্তরে যখন সিয়ামে আশুরা সম্পর্কে 10 এ মুহররম রোজা সম্পর্কে নির্দেশ করা হয় কারণ কি বলেছিলেন ইউকাফেরুস সানাতাল মা জি এক বছরের গুনাহ মাফ হয়ে গেল বুঝতে পারলেন জি হ্যাঁ সুতরাং এই রোজাটি একটা রোজা অবশ্যই রাখবেন এই ক্ষেত্রে কোনো ডিমত নেই আর অবহেলা করবেন না আর গাফিলতি করবেন না ভুলবেন না কোন তারিখে 9 এ তো তারিখ পড়বে যেদিন হাজির হাজী সাহেবরা থাকবে খোঁজبيه যাবেন খোঁজ নেওয়ার চেষ্টা করবেন এখন থেকে সরর রাখবেন অনেক আলেম আলামারা বলেছেন যদি এই আমলটি আমাদের ভারত বাংলাদেশে নেই কিন্তু এখানে সৌদি আর আমল আছে যেহেতু এই দশটা দিন খুব ফজিলতের আর ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ একবারে ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ বছরে পাঁচটা দিনে রোজা রাখা নিষিদ্ধ কি কি ঈদুল ফেতের ঈদুল আজহা আর কোরবানি জবাই করার পরে কয়েকটা দিন গোস্ত খাওয়ার জন্য আল্লাহ ছাড় দিয়েছেন বলছে রোজা রাখিও না ফুর্তি হচ্ছে আইয়ামে এমন কোন দিন নাই যেদিনে রোজা রাখা নিষেধ আছে যদিও শুক্রবার শুক্রবার ফজিলত মনে করে রোজা রাখবেন না কিন্তু এমনি যদি মনে করে যে শুক্রবার আমার ছুটি আছে রোজা রাখবো অসুবিধা নেই তো কি বলছিলাম হ্যাঁ রোজা আমাদের দেশে অভ্যাস নেয় মানুষের কিন্তু এখানে অনেক আলম আলমারে বলছেন যে এই একটা দিন ঈদের দিনটা বাদ দিয়ে নয়টা দিন বাঁচে বাঁচে না বাজে না পহিলা জিলহাজ থেকে নয় জিলহাজ দিন পর্যন্ত নয়টা রোজা যদি রাখেন তো আরো ভালো আর যেই নে আমল জন্য উৎসাহিত করা হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা সুতরাং এইভাবে যদি কেউ রোজা রাখে তো আরো ভালো এভাবে যদি কেউ রোজা রাখে আরো ভালো যারা পারবেন রোজা রাখবেন যদি না পারেন এই নয়টা দিনের মধ্যে সোমবার পড়বে কিনা নয়টা দিনের মধ্যে বৃহস্পতিবার পড়বে কিনা নয় দিন তখন পড়বে সাত দিনের মধ্যে দুটো দিন আছেই আর সোমবারে বৃহস্পতিবার রসুর উল্লাহাম কি করতেন রোজা রাখতেন নিয়মিত শ্যাম পালন করতেন সুতরাং কমপক্ষে তিনটার চেষ্টা করবেন একটা তিনটে আর যদি পারেন তো নয়টা রোজা রাখবেন সংক্ষেপে বিষয়টি সাল্লাম نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يدي